আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুকি টাকি চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজ আমি নিয়ে এসেছি রং চা। তো একটি জগের ভিতরে আমি রং চা তৈরি করে নিচ্ছি। তো জগটা হলো কারেন্টের হিটে তৈরি। তো এখানে আমি রং চা তৈরি করে নিচ্ছি জগের ভিতরে। তো শীতের মধ্যে রং চা অনেক রকমের মশলাপাতি দিয়ে রং চা তৈরি করলে অনেক খেতে ভালো লাগে, গলাটাও ভালো থাকে। তো আমি বাজার থেকে আজকে এই জগটা নিয়ে এসেছি। তো আমি ভালো করে পরিষ্কার করে জগটা ধুয়ে নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন হিটে দিয়ে দেব। তো কারেন্টের হিটে আমি এই দিয়ে দিলাম জগটাকে। তো এই যে দেখুন, এখানে যে পাওয়ারটা তো দেখা যাচ্ছে হিট হচ্ছে। তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নিয়েছি। এ ফাঁকে দেখুন আমার পানিটা ফুটে উঠেছে। তো এখানে আমি এই এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলো একসঙ্গে দিয়ে দেব। তো দিয়ে আমি 10-15 মিনিট ফুটাতে থাকবো। তো এখানে আমি আদাটাকে 2 টুকরো আদা কুচি করে নিয়েছি, আর 2 টুকরো লেবু। তো আমি আদা কুচি দিয়ে দেব এখন। তো 10-15 মিনিট আমি পানিটা ফুটিয়ে নিয়েছি এলাচ, দারচিনি দিয়ে। তো দেখুন আমার 10-15 মিনিট পরে আমি এখন আদা কুচিগুলো দিয়ে দেব, চিনি দিয়ে দেব। এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি, কারণ রং চায়ের ভিতরে চিনির পরিমাণটা কম হলে ভালো হয়। তো দিয়ে দিলাম লবণ এবং চাপাতি। চাপাতি দিয়ে আমি বেশি সময় জাল করব না। তো আমি পরিবেশন করে নেব। তো শীতের সময়ে এরকম মশলাপাতি দিয়ে সব ধরনের এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা দিয়ে এভাবে চা বানিয়ে খেলে গলাটা খুবই ভালো থাকে। তো আপনারা এরকম বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।